উপজেলা বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত একটি প্রশাসনিক অঞ্চল। কচুয়া উপজেলার আয়তন 235.81 বর্গ কিলোমিটার। এ উপজেলার পশ্চিমে মতলব দক্ষিণ উপজেলা, দক্ষিণে হাজীগঞ্জ উপজেলা ও শাহরাস্তি উপজেলা, পূর্বে কুমিল্লা জেলার বরুড়া উপজেলা ও চান্দিনা উপজেলা এবং উত্তরে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা ও দাউদকান্দি উপজেলা অবস্থিত। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে কচুয়া থানা দাউদকান্দি থানার অন্তর্ভুক্ত ছিল। মহারানী ভিক্টোরিয়ার রাজত্বকালে কচুয়া থানা ছিল হাজীগঞ্জের অন্তর্ভুক্ত। 1918 সনের 25 জানুয়ারি হাজীগঞ্জ হতে পৃথক হয়ে কচুয়া থানা প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে কচুয়া বাজার একসময়ে ওলিয়ে কামেল হজরত শাহ নিয়ামত শাহের মাঝ বাজার নামে পরিচিত ছিল। কচুয়া বাজারের তারিণীর দিঘির পার ছিল হজরত শাহ নিয়ামত শাহের আস্তানা। তারিণীর দিঘির পারে ওলি আল্লাহর নিকট ছুটে আসত দূর দূরান্তের মানুষ। এতে করে গড়ে ওঠে তারিণীর দিঘির পার এলাকাকে ঘিরে বাজার। এই বাজারের নামকরণ হয় ওলিয়া কামেলের নাম অনুসারে হজরত শাহ নিয়ামত শাহের বাজার। পরবর্তীতে এ নাম লোকমুখে পরিবর্তিত হয়ে কচুয়া থানার কচুয়া নাম অনুসারে কচুয়া বাজার নামে পরিচিতি লাভ করে। কচুয়া থানার কচুয়া নামকরণের সঠিক তথ্য পাওয়া না গেলেও জনশ্রুতি হিসাবে দুই তথ্য পাওয়া যায়। প্রথমটি হচ্ছে সেনেটিক ভাষায় উপসর্গে কাচুয়া বলে। এই কাচুয়া শব্দ কালক্রমে লোকমুখে লোকান্তরিত হয়ে কচুয়া শব্দের উৎপত্তি হয়েছে। অন্যটি হচ্ছে 1905 সালে হাজীগঞ্জ থানাকে দুই ভাগে বিভক্ত করে দুইটি থানায় রূপান্তরিত করার জন্য সীমানা নির্ণয়ের জন্য জরিপ কাজ চালানো হয়। একজন পুলিশ কর্মক্ষেত্রের নেতৃত্বে এই জরিপ কাজ পরিচালিত হয়। জরিপ কাজ শুরু হয় দাউদকান্দি থানায় দক্ষিণ সীমানা থেকে, অর্থাৎ কচুয়া থানা উত্তর প্রান্ত থেকে। জরিপ কাজ চলার এক পর্যায়ে কাজে নিয়োজিত পুলিশ কর্মকর্তা ও অন্যান্য লোকজন বর্তমানে কচুয়া বাজার সংলগ্ন উল্টোপার্শ্বে গ্রামের দক্ষিণাংশে এসে কয়েকটি তালগাছের সন্ধান পেয়ে তালগাছ এলাকার উঁচু স্থানে তাঁবু খাটিয়ে কয়েকদিন অবস্থান করেন। এই গ্রামের জনৈক মৌলভি আলী আহমদ পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞেস করেন, আপনাদের জরিপ কাজ শেষ হয়েছে কি? উত্তরে পুলিশ কর্মকর্তা বলেন, কচুয়া উদিতে কুছ মানে কিছু এবং হুয়া মানে হয়েছে, অর্থাৎ কিছু অংশ হয়েছে। এই কচুয়া শব্দ হতে কচুয়া নামের উৎপত্তি হয়। কচুয়া উপজেলায় বর্তমানে 1টি পৌরসভা ও 12টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম কচুয়া থানার আওতাধীন। পৌরসভার নাম কচুয়া। ইউনিয়ন সমূহ 1 নং সাচার, 2 নং পাথর, 3 নং বিতারা, 4 নং পালাথাল মডেল, 5 নং শহদেবপুর পশ্চিম, 6 নং কচুয়া উত্তর, 7 নং কচুয়া দক্ষিণ, 8 নং কাতলা, 9 নং করইয়া, 10 নং গোহট উত্তর, 11 নং গোহট দক্ষিণ এবং 12 নং আশরাফপুর। ১১ সালের আদর্শ মানের অনুযায়ী কচুয়া উপজেলার সাক্ষরতা হার 53.8%। বর্তমানে একটি সরকারি কলেজ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, একটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, 2টি সরকারি স্কুল, শিক্ষা বিস্তার রয়েছে ডিগ্রি কলেজ, 3টি গ্রামীণ মাদ্রাসা, নিশ্চন্তপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা, 1টি ফাজিল মাদ্রাসা, 6টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, প্রায় 30টি প্রাথমিক বিদ্যালয়, প্রায় 166টি এবং বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে প্রায় 100টি। মূলত কৃষি নির্ভর অর্থনীতি, জনগোষ্ঠীর আয় প্রধানত কৃষি। পথে নিজ
দশমিক 47% অকৃষি শ্রমিক 3.53% শিল্প 5.76% ব্যবসা 12.74% পরিবহন ও যোগাযোগ 3.99% চাকুরি 13.95% নির্মাণ 2.7% কচুয়াতে পর্যটন ঐতিহ্য রয়েছে। এখানে রয়েছে তুলাতুলি মাঠ, পালগিরি মসজিদ, তালাশাহি তুলপাই মসজিদ, আশরাফপুর মসজিদ, শ্রী শ্রী জগন্নাথ মসজিদ মন্দির ইত্যাদি। অর্থাৎ যারা এইখানে ভ্রমণে আসবেন তারা এই জায়গাগুলি দেখতে পারবেন। এছাড়া রয়েছে পূজানির ভক্তি এগুলি অনেক প্রাচীন। দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ। আমি তো এম কিউ না দেখো টাকা আছে।